আসসালামু আলাইকুম, আমরা বিডি রুরেস থেকে আজকে আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি এখানকার চিকিৎসা সেবা এবং পরিবেশ সম্পর্কে রোগীদের সাথে কথা বলতে এবং তাদের কাছ থেকে জানতে এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন এবং এখানকার পরিবেশ কেমন। তো আমরা প্রথমেই কথা বলবো একজন রোগীর সাথে। আসসালামু আলাইকুম। আপনার নামটা? আমার নাম আনোয়ার ইসলাম চৌধুরী। আমার বাড়ি সিটাগাং জেলায়, পাশকালী থানার 9 নম্বর গন্ডামারা ইউনিয়ন। আচ্ছা, আমি ইউনিয়ন পরিষদের একজন জনপ্রতিনিধি হিসাবে কাজ করি। আচ্ছা, দায়িত্ব আছে আমার। আমি দীর্ঘদিন থেকে আমার ডিস্কের সমস্যা ভুগছিলাম। আমার কোমরে ব্যথা ছিল। কোমরের ব্যথাটা যখন আস্তে আস্তে আমার পায়ের দিকে নিচে সরে যায়, তখন আমার ব্যথাটা এমন অসহ্য ব্যথা হয়ে গেছিল যার জন্য আমি বসে থাকতে পারতাম না, বসে খাইতেও পারতাম না, কষ্ট হতো, দাঁড়াইতেও পারতাম না। শুয়ে থাকলে আমি মোটামুটি ভালো থাকতাম, খুবই কষ্ট পাইছি। আমি সিটাঙ্গেও ডাক্তার দেখাইছি, স্যাফ্রনে ওনারা চিকিৎসা করছেন। ওই চিকিৎসায় আমি তেমন কোনো ভালো ফলাফল পাই নাই। আমার চিকিৎসা তারপরে দিন দিন বেড়ে যাচ্ছিল। তখন আমি ইউটিউবে বিভিন্ন ডাক্তারের মানে ব্যাধি বা প্যারালাইসিস বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সাক্ষাৎকার নিয়েছি এবং ইউটিউবে ওনারা যে চিকিৎসা পদ্ধতিটা দেখাচ্ছে ওগুলো দেখছি। দেখে আমার স্যার শফিউল্লাহ প্রধান স্যারের চিকিৎসার ব্যাপারটা আমার খুব ভালো লাগছে, তাই আমি ওনার কাছে চিকিৎসা করার জন্য টাকা চলে আসছি। আসার সময়ও আমি বসে আসতে পারিনি, আমি ট্রেনে কেবিন নিয়ে শুয়ে শুয়ে এখানে আসছি। কোথা থেকে আসছেন যেন বললেন? আমি সিটাগাং থেকে। আচ্ছা, সিটাগাং থেকে ট্রেনে কেবিন নিয়ে ওখানে শুয়ে আসছি, বসে আসতে পারিনি। আমি ওই ধরনের একজন রোগী ছিলাম। এখানে আজকে প্রায় 19 দিন মতো চিকিৎসা করছি। চিকিৎসা করে এখানেও আমার প্রথমে ভালো লাগে নাই, কারণ আমার যে ব্যথাটা ছিল ওই ব্যথাটা প্রথম 4-5 দিন আরও বাড়ছিল। তো আমি স্যারের সাথে কথা বলছি এ ব্যাপারে, স্যার আমার তো ব্যথা আরও বাড়তেছে। স্যার বলছে ব্যথা যখন তোমার বাড়তেছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আর একটু ধৈর্য ধরে কষ্ট করো। তো আমি এই কষ্টের ফলেই পাইছি, উনি আমাকে চিকিৎসা করাইছেন। এবং এই হসপিটালে যারা চিকিৎসার দায়িত্বে আরও লোক কর্মরত আছেন, তারাও খুব সুন্দরভাবে সেবা যত্ন করছে আমাদেরকে, চিকিৎসার সুযোগ সুবিধা যা করার করছে। করার কারণে আমি আজকে সুস্থ, আজকে আমি বসে ভাত খাইতে পারি এবং হাঁটাচলাও করতে পারি, আমার আর কোনো ব্যথা বেদনা লাগতেছে না। তো স্যার বলছিল আমাকে আরও 2-4 দিন থাকতে, আসলে আমি থাকতে পারলে ভালো হইতো বলে আমার মনে হয়। আমার ব্যক্তিগত কারণে বাড়ি চলে যেতে হচ্ছে। আমি কাজটা সেরে আবার সপ্তাহখানিক পরে এসে বাকি চিকিৎসাটা করব, কারণ স্যারের প্রতি এবং এই চিকিৎসা কেন্দ্রের প্রতি আমার একদম 100% একটা আস্থা জমে গেছে। আমি ইনশাল্লাহ আবার আসলে আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো। এখন আপনার কি অবস্থা? এখন আপনার অবস্থা কি, আপনি প্রথমে যেভাবে আসছেন আর এখন যেভাবে আসছেন, আপনার কি মনে হয় আপনি কি এখন সুস্থ? আমি বর্তমানে ইনশাল্লাহ 90% সুস্থ। আচ্ছা, 90% সুস্থ। স্যার যদি যেভাবে বলছে আমাকে আর 4-5 দিন থাকতে, আমি যদি থাকতে পারতাম তাহলে আমার 100% সুস্থ হবে বলে আমার আশা ছিল, আশা করছিলাম। আচ্ছা, আপনি কি আমাদেরকে একটু বলতে পারবেন আপনার কি কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল আমার ডিস্কের যে ব্যথাটা, এটা 92 ইংরেজি থেকে হয়েছে। আমার গায়ে প্রচুর শক্তি ছিল এবং ওই শক্তি আরো একটু বেশি করে দেখাতে গিয়ে আমি একটা ওজনে একটা জিনিস প্রায় 10 মন ওজনের ওইটা আর গাইছিলাম, ওটাতে গিয়ে আমার কোমরে একটু ব্যথা লাগছিল। ব্যথাটা আমার তেমন অনুভব হয়নি, সামান্য ব্যথা হলে ব্যথা কিছু ট্যাবলেট খেতাম, সবে যাতে 2-3টা খেলেই আবার 4-5 বছর পরে আবার লাগলো, আবার 2-3টা খেতাম। এভাবে আমার ব্যথাটা শুরু মাস প্রায় 40-45 দিন আগে থেকে। আমার মাকে গাড়ি থেকে নামাতে গিয়ে আমার ব্যথাটা লাগছে, আবার লাগার পর ওদিন আবার ব্যাটারি চালিত রিক্সা আছে তো ওগুলোতে চড়ছি,
চড়ার পর দিন সকালে ঘুম থেকে উঠে আমি সোজা হয়ে গেছি, আমি আর বাঁকা হইতে পারিনি। এভাবে আমার ব্যথাটা হঠাৎ করে এইভাবে বেড়ে গেছে। তো বাড়ার পর আমি চিকিৎসার চেষ্টা করছি, সেটা আমার ওদিকে ভুল চিকিৎসা করছে ওনারা, যার ফলে আমি সুস্থ হয়নি, এখানে এসে আমি সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, আপনি যে এখানে চিকিৎসা নিলেন, এখানকার পরিবেশ, স্টাফ, নার্স, তারপর হচ্ছে ডাক্তার, এদের আচার ব্যবহার, এখানকার পরিবেশ কেমন লেগেছে আপনার? না, এখানকার পরিবেশ খুবই ভালো, সবাই খুব সুন্দর ব্যবহারও করছে আমাদের সাথে, আমরা যখন ডাকছি তখন পাইছি, এবং আমাদেরকে যারা থেরাপি দেয় তারা খুব আন্তরিকতার সাথে আমাদেরকে থেরাপি এবং ব্যায়ামগুলো করায়। আচ্ছা আচ্ছা, এই যে আপনার মতো যে অন্যান্য আরো রোগী আছে যারা আপনার মতো এই বা এরকম ব্যথায় ভুগতেছেন বা যাদের ডিস্কে প্রবলেম, মানে এই ধরনের রোগী যারা আছে তাদের সম্পর্কে বা তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? বলার আছে, আমি যে রুমে বর্তমানে আছি এই রুমে আমি আসার আগে একজন রোগী ছিল, ওনার পায়ের হিপে নাকি দুইটা হাড্ডি জয়েন্ট হয়ে গেছিল। এই ব্যাপারে তো চিকিৎসা করছে, আমার সামনে করছে, ওনাকে ব্যায়াম করাইছে, একটু ভালো হয়েছে এবং তার অন্যান্য ব্যবস্থাও সবকিছু ভালো হয়েছে। তার কিন্তু টাকার সমস্যা ছিল, সে সম্পূর্ণ চিকিৎসা করা যেতে পারে নাই। আচ্ছা, এরপরে আরেকজন রোগী আসছিল যিনি বর্তমানে আমার সামনে বসা আছে, উনিও ওনার পরে আসছিল, আমার একটি রুমে ছিল, উনিও চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে বলে আমার চোখের দেখা। তো আমার জানা মতে এবং আমার রুমেই দুইজন রোগী যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এটা আমি চোখে দেখছি। সাথে আপনি তো নিজে আছেন? আমি নিজেই আছি। এখন এই সমস্যা যারা অন্যান্য রোগী আছে যারা এখনো জানে না ডিপিআরসি সম্বন্ধে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা যেহেতু আমাকে তো বলতে গেলে বাঁশখালীর প্রায় লোকে চিনে, যেহেতু আমি রাজনীতিও করি, পাশাপাশি একটা ইউনিয়ন পরিষদে বর্তমানে ফাইনাল চেয়ারম্যানের দায়িত্ব আছে, ফাইনাল চেয়ারম্যান বলতে চেয়ারম্যানেরা বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে, সেই হিসেবে আমাকে বাঁশখালীর প্রায় লোকে চিনে। আমি যে অসুস্থ এটাও সবাই জানে, প্রায় সময় কোনো খবর খবর রাখে, আমি ওদেরকে বলতেছি আমি এখন সুস্থ হতে আমি চলে আসবো। তো আমি সুস্থ হয়ে যদি যাই তাহলে ওনারা দেখবে, মানে আমি একজনের মাধ্যমে আমি বেশি কিছু বলতে পারবো না, বাঁশখালীর প্রত্যেকটা লোকে জানবে যে এই ডিপিআরসি চিকিৎসায় যে লোক ভালো হয়। আর এই চিকিৎসা পদ্ধতিটা বর্তমান যুগ উপযোগী হয়েছে, কারণ এখানে ডাক্তার অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যদি যায় ওনারা রোগ নির্ণয় করে চিকিৎসা দেয়, কারণ রোগ নির্ণয়ে যদি ভুল হয়ে যায় তাহলে ওনারা ভুল চিকিৎসা দেয়, ওই ভুল চিকিৎসার কারণে যে ভুল ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন সালাইন যা দেয় এগুলি মানুষের শরীরে আবার রিয়েকশনও করতে হবে, কিন্তু এখানে কিন্তু এ ধরনের না। এখানে চিকিৎসা করতে গেলে রোগ নির্ণয়ের জন্য এই মেরুদণ্ডের এগুলোর জন্য ডিবিআই একটা পরীক্ষা নেয়, ওখানে এক্সরের মতো ওখানে সম্পূর্ণ রোগটা চলে আসতেছে এবং এমআরআই যেটা করে এই এমআরআই এর মাধ্যমে রোগটা সম্পূর্ণরূপে নির্ণয় হয়ে যায়। তো এই এমআরআই এর কারণে ভুল চিকিৎসা দেওয়া যায় না, আর বেশিরভাগ চিকিৎসা হচ্ছে আপনার থেরাপি জাতীয়, এই চিকিৎসাগুলো তো মানুষের শরীরের ভিতরে ঢুকাচ্ছে না, তাহলে বাইরে থেকে চিকিৎসা করে যদি ভিতরের রোগটাকে যদি ভালো করা হয়। আর আমার ধরেন ফাটু নাড়াতে পারতেছি না, নাড়ালে আমি ব্যথা পাই, এই জন্য আমি শুয়ে থাকি, তো এটা তো আমাকে ব্যায়ামের মাধ্যমে ভালো করা হয়েছে, এবং ব্যথার জন্য আমাকে বা যে পরিমাণ ওষুধ দেওয়া হয়েছে আমার শরীরে যা গ্রহণ করতে পারে এটাই দেওয়া হয়েছে, তাহলে এই চিকিৎসায় আমার মনে হয় আমাদের একটা নির্বাচন আছে, উপজেলা নির্বাচন, আমি 28-30 তারিখের ভিতরে আসছি। আপনার কি মনে হয় আপনি কি এখন স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবেন, বা এই যে নির্বাচনের কথা বললেন সেখানে আপনি স্বতঃস্ফূর্তভাবে আপনি কাজ করতে পারবেন? এখন পারবেন, ইনশাআল্লাহ।
আচ্ছা ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা বিজি টুডেস এর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।